নমস্কার বন্ধুরা, নমস্কার করো। নমস্কার বন্ধুরা। 27/6/2021 আজকে আমরা আমাদের একটা ব্লুরে অ্যানিয়ন ন্যানো স্প্রে গান মানে স্যানিটাইজার গানের আনবক্সিং করব। আনবক্সিং না, আমরা আগে খুলে এটাকে বাড়িতে ব্যবহার করে দেখেছি অ্যামাজন থেকে, খুলে দেখে নিয়েছি কিরম চলে, তারপরে আবার একটা ভিডিও বানাবো। অ্যামাজন থেকে নিয়েছি এটা, ঠিক আছে, 3,999 টাকা দাম। এক একটা সাইটে এক একটা এক এক রকম দাম থাকে, 200-300 টাকা কম, 200-300 টাকা বেশি। তো প্রোডাক্টটার নাম আরেকবার বলে দিই, অ্যানিয়ন ন্যানো স্প্রে গান, ঠিক আছে, ব্লুরে। আর এগুলো দেখতে পাচ্ছেন স্যানিটাইজার, এই স্যানিটাইজারগুলো সব 5 লিটারের বোতল। আমার কাছে এই দুটো কিনেছিলাম, আর এইটা কিনেছিলাম আরেকটা, এগুলো 2500 টাকা করে এক একটা। কিন্তু 2500 টাকা করে মানে 500 টাকা করে লিটার লিখে রাখে ওরা, কিন্তু আপনি কিনতে গেলে 210-220 লিটারে পেয়ে যাবেন, মানে ধরুন 1,000-1,100 টাকা করে এক একটা চলে আসবে। 5 লিটারের জার চলে আসবে স্যানিটাইজার। তো আমার কাছে 3টে জার ছিল, আমি একটা জার থেকে নিয়ে অলরেডি পুরো বাড়ি করেছি। করার পরে এবং মেশিনটা নেওয়ার পর আগে দেখলাম কেরম, ঠিক আছে, মোটামুটি ভালোই, ভালো মেশিন, ইলেকট্রনিক গুডস, এর কোনো ইয়ে নেই কখন ভালো কখন মন্দ। আর এগুলো ম্যাক্সিমাম কতদিন চলবে, যদি আপনি খুব ভালো করে ধরে মানে দেখে শুনে কাজের পর মুছে মাছে রাখলেন, তাহলে হয়তো 1 বছর চললো, 1.5 বছর চললো, 2 বছর চললো। তো একটু যত্ন নিয়ে চালাতে হবে, আর এই স্যানিটাইজারগুলো ব্যবহার করার যে যেরকম করে। এটা কি মেটেরিয়া হ্যান্ড র্যাপ নাকি? মেটেরিয়া হ্যান্ড র্যাপ ইনস্টা হ্যান্ড স্যানিটাইজার, 80% অ্যালকোহল আছে, অ্যালোভেরাও আছে, এগুলো সেরকম লেখা থাকে অনেক কিছু। এবার ব্যাপার হচ্ছে কতটা কি কাজ হয় সেটা আলাদা ব্যাপার, 2500 টাকা করেও লেখা থাকে এগুলো। তো চলুন বক্সটা আনবক্সিং করা যাক। আনবক্সিং মানে আমরা তো বললাম যে আগে আমরা ব্যবহার করে দেখেছি, আর যেহেতু আমরা ব্যবহার করলাম ভাবলাম আপনাদের, হ্যাঁ, খোলা যাক, আপনাদেরও একটু দেখাই। তো যেরকম বক্স আছে অ্যামাজনের বক্স দেখা যাচ্ছে, ঠিক আছে, এই একটা প্যাকেটের মধ্যে আসে অ্যামাজনে। এক এক সাইডে এক এক রকম দাম থাকে দেখুন, ঠিক আছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে বাক্স খুললাম, খুলে এই এয়ার বাবল র্যাপারে থাকে, আমার ছেলেরা সব ফাটিয়ে দিয়েছে টিপে টিপে, এগুলো একটাও আর বেঁচে নেই, ঠিক আছে, সব ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ আছে, যে কটা বাকি ফাটিয়ে দেবে, আরও এই যে ফাটলো, ফাটছে এখনো, পট 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 পট, তুমি কটা ফাটাও। হ্যাঁ, তো চলুন এবার এই র্যাপারে থাকে, কোম্পানির মতো র্যাপ তো করতে পারবো না, আমরা ব্যবহার করার পর এমনি র্যাপ করে রেখেছিলাম, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ নাও, তুমি নাও এটা, এই হচ্ছে জারটা, মোটামুটি 1 লিটার থাকে এটাতে, 1 লিটার ধরে যায় কম বেশি একটুখানি। আর এই যে হচ্ছে মেশিনটা, এটা হচ্ছে মেশিনটা, তারটা একটু মেপে বলে দিই, তুমি এটা ধরো, তুমি এটা ধরো একটুখানি, একটুখানি ধরো, ধরে ওদিকে যাও, তারটা কহাত বলে দিই, একটু ওদিকে যাও, যাও একটু যাও, যাও একটু যাও, একটু যাও, এই দেখো টানো, এক হাত এদিকে এগিয়ে আসো, দু হাত এগিয়ে আসো, তিন হাত, দাঁড়াও অতটা না, কত বললাম, তিন হাত এদিকে আসো, এই 4 হাত, এই 1 বার 5 হাত, আরেকবার যাও, আরেকবার যাও, আরেকবার যাও, আরেকবার যাও, টানো, 1, তাই তো, 2 আসো, 3 4, এই 5 হাত, 5 হাতই ধরুন, 5 হাত মতো তার থাকে, অনেকটাই বড়, অসুবিধা নেই। তো চলুন এবার স্যানিটাইজারটা ভরা যাক, দাও, thank you.
রাখো, গানটা দাও, গানটা দাও, তুমি দাঁতটা ধরো, এই যে এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম, হয়ে গেল। হয়ে এবার এটা ঘুরিয়ে আটকে নিলাম, বেশি টাইট দেবেন না, হালকা আটকে গেছে ছেড়ে দিন, আটকে গেছে ছেড়ে দিন, পলিথিনে প্লাস্টিকের তো থেটটা নষ্ট হয়ে যেতে পারে, হয়ে গেছে ব্যাস ছেড়ে দিন, হয়ে গেল, দাও, দিয়েছ, ওখানে আলো জ্বলেছে, সরো তুমি, সরো তুমি, উপরে উঠে পড়ো, জুতো খুলে খাটের উপর উঠে পড়ো, খাটের উপর উঠে পড়ো। আচ্ছা, এবার এখানে পাওয়ারের সুইচ আছে, এটা হচ্ছে গ্রিন ইন্ডিকেটার, মানে চলছে, আর এখানে হচ্ছে কম বেশি করা, এই যে স্যানিটাইজার যে স্প্রে হচ্ছে এটা মানে ফগ ফগ করে বার করছে বাষ্প, তো এটাকে হিট, এখানে কয়েল আছে, এই কয়েলে এই স্যানিটাইজারটা গিয়ে হিট হয়ে বাষ্প আকারে বেরোচ্ছে। এবার এই রেগুলেটারটা আছে, এটা দিয়ে আপনি বেশি করতে পারেন ফুল স্পিড, এবার আপনি কম করে নিতে পারেন যেরকম ইচ্ছা, তবে আমার মতে এগুলোকে বেশি না ধরাধরি করাই ভালো, মোটামুটি একটা নির্দিষ্ট জায়গায় রেখে ব্যবহার করাই ভালো, বেশি ঘোরাঘুরি করলে প্রবলেম হতে পারে। হয়ে গেল, তো এবার আমি পাওয়ারের সুইচটা অন করলাম, পাওয়ারের সুইচ অন হয়ে গেছে, সুইচ দিই, হ্যাঁ, চালু হয়ে গেছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, নিন আপনি একটু ফায়ার করুন, আসুন ধরুন, ধরুন এখানটা, এটা তলায় হাত দিন, ঠিক আছে, রেডি, 1 2 3 স্টার্ট, ফায়ার, টিক 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 টিক, টাটা টাটা টা, মুখে শব্দটা করো, করো, হেভি লাগছে তাই না, দেখা যাচ্ছে তো, আছে, চলুন এবার ঘরটা একটু স্যানিটাইজ করে দেখা যায়, আসুন চলুন, ঘর পড়ে যাবে কিন্তু, ওরকম দেয়ালটা দেখান, দেয়ালের দিকে দেখুন কিরম ব্লু রয়ে, হুম, দেখতে পাচ্ছেন ব্লু রেটা, চলুন চালু হলো,
রেডি তাহলে এই হলো ভিডিও আপনাদের পুরো দেখালাম দেখাতে দেখাতে এটা ছিল পুরো শেষ করে দিয়েছি পুরো অফিস আমার অফিস ঘর সিঁড়ির ঘর সিঁড়ি সব করেছি সিঁড়ির ওখানে বসার জায়গা মোটামুটি যেখানে পেরেছি চালিয়ে দিয়েছি আর এটা দিয়ে স্যানিটাইজ করতে বেশ আলাদা একটা ফিলিংসও লাগে তাই তো তোমার কিরম ফিলিংস লাগছিলো এই দিয়ে বন্দুকের মতো নাকি বন্দুকের মতো লাগছিলো এটা দিয়ে স্যানিটাইজ করতে ফিলিংসটাও বেশ ভালো ধোঁয়া বেরোয় একটা ব্লু রে সামনে দিয়ে বেরোয় তো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি আর লম্বা করবো না দেখবেন কেমন লাগলো আর অনলাইন অফলাইন দু জায়গায় পাওয়া যায় অফলাইনে নিলে দামটা কমই পড়ে আর অনলাইনে যদি নিতে চান বিভিন্ন জায়গায় দেখে নেবেন অ্যামাজন আছে ফ্লিপকার্ট আছে বিভিন্ন জায়গা আছে গিয়ে দেখে নেবেন যেখানে কম হবে আর অফলাইনে নিলেও কম হবে আমি কোনো লিঙ্ক ফিঙ্ক কিছু দিলাম না ঠিক আছে কেননা আমি এই সবে সদ্য ব্যবহার করছি দেখা গেলো এই ভিডিওটার পরই খারাপ হয়ে গেল দেখা গেলো যে এই ভিডিওটার পরেই হয়তো খারাপ হয়ে গেল তখন লিঙ্ক দিয়ে লোকের কাছে বাজে একটা ব্যাপার দেখে নেবেন এটাই হচ্ছে ব্যাপার ওই নামটা বলে দিলাম ব্লু রে অ্যানিয়ন ন্যানো স্প্রে গান ব্লু রে ওই যেহেতু রেটা বেরোয় আর গরম একটা হাওয়া মতো বেরোয় সামনেটায় কয়েল আছে মেশিনটার সামনে কয়েল আছে পাম্প আছে একটা পাম্প থেকে ওই স্যানিটাইজারটা সাকশান করে ওই কয়েলের ওখান কয়েলের ভেতর দিয়ে পাঠাচ্ছে সেই জন্য ওই স্যানিটাইজারটা বাষ্প মানে কুয়াশা মতো হয়ে যাচ্ছে আর যা যেহেতু সামনে এলইডি দেওয়া আছে যেহেতু এই সামনে এই এলইডিগুলো আছে যখন ধোঁয়া যখন বেরোচ্ছে যখন ধোঁয়াটা যখন মানে স্যানিটাইজারটা যখন স্প্রে হয়ে বেরোচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা যে এলইডি আছে এই এলইডিগুলো যখন জ্বলছে আর এর এলইডিগুলো জ্বলার মাঝখান দিয়ে যেহেতু স্যানিটাইজারটা বেরোচ্ছে সেই জন্য মনে হচ্ছে একটা ধোঁয়া টাইপের একটা আলাদা ভালোই লাগে দেখতে অন্ধকারেও একটু শ্যুট করে দেখেছি কেমন লাগে ভিডিওতে বলবেন কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো অন্ধকারে শ্যুট করাটা আর আমরা আমার ছেলে কি হলো আমার ছেলে বল কিছু বল ও করছিল ড্যাডা 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 বলবেন কমেন্টে কেমন লাগলো আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার তো করবেন আর দেখতে থাকুন এরকম ভিডিও আর রিসেন্ট এইসব মিটলে আবার রাস্তায় দেখা হচ্ছে আপনাদের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আর হ্যাঁ এটাকে দিয়ে স্কর্পিওর ভেতরটাও স্যানিটাইজ করে নেবো স্কর্পিওটা বাড়ির সামনে এনে এক্সটেনশন কর্ড দিয়ে তারটা একটু বড় করে নিয়ে গাড়িটা ধোয়াবো যদি বেরোনোর আগে গাড়ির ভেতরটাও এটা দিয়ে একবার স্যানিটাইজ করে নেবো তাই তো নমস্কার করো তাহলে বন্ধুদের নমস্কার তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ যদি ভিডিওটা দেখে নিয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নমস্কার চলো।